कुछ कुछ होता है, दिलवाले दुल्हनिया ले जाएंगे, ख्यात बॉलीवुड सिनेमार एक समयकार शीर्षे थाका बॉली तारका काजल अभिनय जीवने अर्जनकृत ख्याति और संसार जीवने अजय देवगनेर संगे सुखी आछेन अभिनेत्री। तारपरो अद्भुत एक शून्यता जेन कूड़े खाय ताके। विगत 14 बछर धरे बाबा सोमू मुखर्जीर अनुपस्थिति ताके विषण्णतार बेड़ाजाले बेधे राखे। गेल 10 এপ্রিল छिलो काजलेर बाबार मृत्युबार्षिकी। सेई दिनटि उपलक्षेई बाबार स्मृतिचारण करेन काजल। बाबा के हारानोर बेदना जंत्रणा छाड़ा कोनो किछुई ताके एतटा ताड़ा करे ना। सम्प्रति काजलेर एक पोस्टे तार एक कष्टेर कथा प्रकाश पेयेछे। अभिनेत्री काजल तार इन्स्टाग्राम अकाउंटे बाबार संगे तार एकटी छबि पोस्ट करेछेन। छबिर कैप्शने काजल लिखेछेन, 14 बछर आगे तुमी आमाके छेड़े चले गेछो, मने होच्छे जेनो आजकेर घटना, तोमाके मिस करी, सबसमय तोमार छोट्टटी होये थाकबो। এদিকে কাজলের বাবা সোমু মুখার্জি বলিউডের একজন নামকরা নির্মাতা ছিলেন। কাজলের মা বলিউডের খ্যাতনামা অভিনেত্রী তনুজা। কিন্তু এ তারকা দম্পতির সংসার শেষ পর্যন্ত টেকেনি। তবে কাজল ভারতীয় গণমাধ্যমে বলেছেন, তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটলেও তিনি দুজনের আদরেই বড় হয়েছেন। যদিও বাবা মাকে এক ছাদের নিচে দেখার ইচ্ছা তার পূরণ হয়নি। এক রিয়েলিটি শোতে মা বাবার বিবাহ বিচ্ছেদ নিয়ে কাজল বলেন, তার বয়স যখন 4.5 বছর তখন তার অভিভাবকেরা একে অপরের থেকে আলাদা হয়ে যান। তার সেই সব বাচ্চাকে দেখে অবাক লাগত যারা তাদের মা বাবার সঙ্গে থাকত। কিন্তু তারপরও তার মা বাবার থেকে আলাদাভাবে অনেক বেশি ভালোবাসা পেয়েছে কাজল। তবে ওনারা যখন একসঙ্গে ছিলেন তখন অনেক বেশি ভালোবাসা পেয়েছেন এমনটাই জানিয়েছেন কাজল। তাই নিজেকে সে মূল্যবান সময়গুলোর জন্য অনেক বেশি ভাগ্যবতী মনে করেন তিনি। নাবিলা সোহার, সময় সংবাদ।